আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাদুর তাবিজ কোথায় পুঁতে রাখা আছে সেটাকে আপনি খুঁজে বের করবেন কিভাবে? কোথাও জাদুর এই তাবিজগুলো পোঁতা থাকলে সেগুলোকে খুঁজে বের করার উপায় কি? বাড়িতে বা কবরে কারোর নাম নিয়ে একটা তাবিজ পোঁতা থাকলে সেই ব্যক্তিটার মধ্যে কিংবা সেই বাড়িটার মধ্যে নানা রকমের অশান্তি, ঝগড়া, বিবাদ, জিন্নাতি সমস্যা, জাদুর সমস্যা, জাদুর কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকা, এই ধরনের বিভিন্ন অশান্তি ভোগ করতে হয় সেই বাড়িওয়ালাদেরকে বা সেই ব্যক্তিটাকে। কেবল একটি মাত্র তাবিজ পুঁতে রাখার কারণে এসব অশান্তিগুলোকে ভোগ করতে হয়। আর এসব তাবিজগুলোকে খুঁজে বের করার জন্য আমরা ছুটে যাই আমিলদের নিকটে। আমিলদের নিকটে গিয়ে আমাদেরকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। আজ আপনাদেরকে কোরআনি এমন একটা আমল শিখিয়ে দেব, ওই আমলটির বরকতে আপনি পুঁতে রাখা গোপন ওই তাবিজগুলোকে খুব সহজেই খুঁজে বের করে নিতে পারবেন। ওই সব গোপনীয় তাবিজগুলোকে খুঁজে বের করার জন্য কোন আমলটি করতে হয়, কখন করতে হয়, কোন সময়ে করতে হয় সবই আপনাদেরকে স্টেপ টু স্টেপ বলে দেব ইনশাআল্লাহ। কেবল ধৈর্য ধরে ভিডিওটি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন। আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আমি সবসময় এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক। কিভাবে কোন আমল করে গোপন জাদুর পুঁতে রাখা তাবিজগুলোকে খুঁজে বের করতে হয়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বন্ধুরা, আজকের এই আমলটি সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক থেকে, এটা সম্পূর্ণ কোরআনি একটা আমল। এই আমলটিতে ভয়ের কোনো কারণ নেই, যে কেউ এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনাকে দুইটি সময়ে করতে হবে, নাম্বার এক সকালবেলায়, নাম্বার দুই ঘুমানোর আগে। আমলটি করার নিয়ম হচ্ছে ফজরের নামাজের পর আপনি ওই জাই নামাজে বসে বসে এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, তারপর আপনি তিনবার সূরা ইনফিতারটি পাঠ করে নেবেন, তারপর শেষে আবারও এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর ঠিক একই নিয়মে এশার নামাজের পরে ঘুমানোর আগে বিছানাতে বসে বসে আবারও এগারো বার দরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন, তারপর মধ্যখানে তিনবার সূরা ইনফিতারটি পাঠ করে নেবেন, তারপর আপনাদেরকে সূরা ইনশিকাকের চার নম্বর আয়াত পাঠ করতে হবে। আয়াতটি হচ্ছে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এই আয়াতটি আপনি গুনে গুনে একশত বার পাঠ করবেন। একশত বার পাঠ করার পর আপনি আবারও এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনি দুটি হাতে বা দুটি আঙ্গুলে ফু দিয়ে সেই হাতটি বা আঙ্গুলটি আপনি নিজের চোখের মধ্যে বুলিয়ে নেবেন। বুলিয়ে নেওয়ার পর আপনি বিছানাতে পবিত্র অবস্থায় ঘুমিয়ে যাবেন। এই আয়াতটিতে মহান আল্লাহ বলেন, পৃথিবী তার গর্ভস্থিত সব কিছুই উদ্গিরণ করে দেবে, এমনকি উদ্গিরণ করে দিয়ে সম্পূর্ণ সে গর্ভশূন্য হয়ে যাবে। অর্থাৎ ভূকম্পনের মাধ্যমে পৃথিবীর গর্ভস্থিত সব কিছু জিনিস উদ্গিরণ করে বাইরে উতলে ফেলে দেবে। এটা অবশ্য মহান আল্লাহ পাক কিয়ামতের জন্য বর্ণনা করেছেন। এই আয়াতটি বেশি বেশি পাঠ করার ফলে মহান রব্বুল আলামিন তাকে স্বপ্নযোগের মাধ্যমে বা বাস্তবে তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দেবেন কোন জায়গাতে ওই সব জাদুর তাবিজগুলো পোঁতা রয়েছে। জাদুর তাবিজ বের করার জন্য এই আমলটি অত্যন্ত কার্যকারী একটা আমল। তাছাড়া পুঁতে রাখা ওই সব জাদুর তাবিজের আসরগুলো, এসব আয়াতগুলো পাঠ করার ফলে ওই সব জাদুর আসরগুলো আল্লাহর পক্ষ থেকে নষ্ট হয়ে যায়। এই আমলটি আপনাকে লাগাতার সাত দিন কিংবা এগারো দিন পর্যন্ত একটানা করে চলতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আপনি যদি এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।